ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চায় না, পৃথিবীর অন্যান্য দেশ ভালো করে স্প্রে করেছে, মশা কমেছে, বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ভিন্ন মত সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ, বলেন গহেশ্বরচন্দ্র রায়। মুন্সীগঞ্জের সংঘাতপূর্ণ ইউনিয়নে বিস্ফোরকের ব্যবহার রোধে সভা। কমলাপুরে জড়ো হয়ে গণমিছিল নিয়ে নয়াপল্টনে যাচ্ছেন বিএনপির অসংখ্য নেতা কর্মীরা। যুবলীগের কমিটি নিয়ে জালিয়াতি, ঝালকাঠি ছাত্রলীগের সাবেক সভাপতি সহ 18 জনের বিরুদ্ধে মামলা। জামায়াতে নির্বাচন করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, বললেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সব ধরনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির কল্যাণে আজ কাজ করছে পুলিশ, বললেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। G20 শীর্ষ সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানালেন মোদি। প্রিগোজিনকে হত্যা করেছেন পুতিন, বললেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন পৃথিবীর অন্যান্য দেশে মশা নিধনে ভালো করে স্প্রে করেছে, কার্যকর ব্যবস্থা নিয়েছে, বিদায় মশা কমেছে, ওইসব দেশ ডেঙ্গু রোগীও কম, মৃত্যু কম। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে, আর এজন্য সিটি কর্পোরেশন পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন বাংলাদেশে মশা বাড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে মৃত্যুর হারও বাড়ছে। দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ সকল কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন যে পর্যন্ত মশা না কমবে রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যু কমবে না। ইতিমধ্যে 7 শতাধিক মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চায় না। ভিন্ন মত সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ, বলেন গহেশ্বরচন্দ্র রায়। ভিন্ন মতকে সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বরচন্দ্র রায়। জাতীয়তাবাদী মহিলা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় সংগঠনের সভাপতি আফরুজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন। গহেশ্বরচন্দ্র রায় বলেন এটা আওয়ামী লীগের নতুন রোগ নয়, এটা তাদের জন্মগত রোগ। আজকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশ্রয় চেয়েছেন, অনেকে তো দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন, সুতরাং এটার নিন্দা করে লাভ নেই, আমাদের করতে হবে এর পতন ঘটাতে হবে, গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে, সেই লড়াই করে যাব আমরা। মুন্সীগঞ্জের সংঘাতপূর্ণ ইউনিয়নে বিস্ফোরকের ব্যবহার রোধে সভা। মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন ওপেন হাউজেতে অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য রোধ, বাল্যবিবাহ, যৌতুক নিরোধ, ইপটিজিং, বিস্ফোরকের ব্যবহার রোধ সহ বিভিন্ন গ্রামের বাহিরে থাকা গ্রামবাসীকে গ্রামে যার যার বাড়িতে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে এই সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নটির সকল অপরাধমূলক কাজ না করার ব্যাপারে উপস্থিত সকলে একমত পোষণ করেন। এছাড়া গড়ছাড়া মানুষদের বাড়িতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনসারুল্লাহজামান, পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিপন পাটোয়ারি, সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও আরো অনেকে। কমলাপুরে জড়ো হয়ে গণমিছিল নিয়ে নয়াপল্টনে যাচ্ছেন বিএনপির অসংখ্য নেতা কর্মীরা।
সরকারি পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় গণমিছিল শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ বেলা 3:30টার দিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের স্টেডিয়ামের সামনে মিছিল শুরু হয়েছে। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হবেন দলটির নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও সরজমিনে দেখা যায়, বেলা 2:00 থেকে দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কমলাপুর স্টেডিয়াম এলাকায় আসতে থাকেন। সেখানে অবস্থান নিয়ে কিছু সময় সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। এরপর নয়াপল্টন অভিমুখে গণমিছিল শুরু হয়। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা আলাদা ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়। ঢাকা মহানগর বিএনপির আয়োজিত এই গণমিছিলে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ মোহাম্মদ শাহজাহান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিমুদ্দিন ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ। যুবলীগের কমিটি নিয়ে জালিয়াতি, জালকাঠি ছাত্রলীগের সাবেক সভাপতি সহ 18 জনের বিরুদ্ধে মামলা। জালকাঠিতে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সই জাল করে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাসিদুর রহমান ওরফে মিলন সহ 18 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রাতে জালকাঠি সদর থানায় মাসুদ শিকদার নামের যুবলীগের এক কর্মী মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন মিলন হাওলাদার, তরিকুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মরিয়াস হাওলাদার, আল আরাফাত, আসাদুজ্জামান তালুকদার, আলিম আল রোজি, মাহমুদুল সাগর, মোহাম্মদ রনি হাওলাদার, বশির আহমেদ খলিফা সহ অজ্ঞাতনামা আরো 5 থেকে 6 জন। আসামিদের অধিকাংশই জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মীরা। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, আসামিরা কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামসু পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে জেলা যুবলীগের 22 জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। 6 সেপ্টেম্বর শহরের ডাক্তারপট্টি এলাকায় এই বিষয়ে জানতে চাইলে সৈয়দ হাসিদুর রহমান সহ আসামিরা বাদীকে মারধর করে। স্বাক্ষর জালিয়াতির বিষয়টি বাদী জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম ও যুগ্ম আহ্বায়ক কামাল শরীফকে জানালে তারা কেন্দ্রে খোঁজ নিয়ে জানতে পারেন এ ধরনের কোনো কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। জামায়াতে নির্বাচন করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, বললেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, জামায়াতে ইসলাম জঙ্গি সংগঠন সেটা দেশের মানুষ জানে। জামায়াতে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা, তাদেরকে নিবন্ধন দেওয়া হবে কিনা সেটা সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের 5তলা প্রশাসনিক কাম মাল্টিপারপাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ সকল কথা বলেন মন্ত্রী। দেশের ব্যাংক খাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশে ব্যাংক খাতগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না সেজন্য এইসব ঋণ খেলাপিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে পুলিশ, বলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন সেই নীতির আলোকে আমরা দৃঢ়ভাবে কাজ করে চলছে। আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছে। পুলিশের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন যাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়। স্থিতিশীল পরিবেশ সৃষ্টির পথ মসৃণ ছিল না, মানুষের নিরাপত্তা বিধানে আমরা দায়িত্ব পালন করছি, এতে করে বিভিন্ন সূচকে এগিয়েছে বাংলাদেশ। সব ধরনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে পুলিশ। দুপুর 12:00 বগুড়ায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতাধীন বগুড়া পুলিশ প্লাজা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি।
জি-20 শীর্ষ সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানালেন মোদি। বিশ্বের শিল্পোন্নত বিকাশমান অর্থনীতির জোট জি-20 এর শীর্ষ সম্মেলন ভারতের দিল্লিতে শুরু হয়েছে। ভারত মন্ডপমে স্থানীয় সময় সকাল 10:30 নাগাদ শুরু হয় এই শীর্ষ সম্মেলনের প্রথম সেশন ওয়ান আর্থ বা এক বিশ্ব। দুই দিনব্যাপী এই সম্মেলন আগামীকাল রোববার শেষ হবে। সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানান মোদি। আজ সম্মেলনের প্রথম সেশনে এ ব্যাপারে ঘোষণা দেন মোদি। আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা 55। আফ্রিকান ইউনিয়নকে জি-20 এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্ব নেতারা। প্রিগোজিনকে হত্যা করেছেন পুতিন, বললেন জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন, রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইভেনজেনি প্রিগোজিনকে তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই হত্যা করেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সম্মেলনে তিনি এ সকল কথা বলেন। জেলেন্সকি বলেন, মূলত পুতিন প্রিগোজিনকে হত্যা করেছেন, অন্তত তাদের কাছে এই তথ্যই আছে, অন্য কোনো তথ্য নেই। আর বাস্তব বিষয় হলো তিনি দুর্বল। প্রিগোজিনের মৃত্যুর পেছনে পুতিনের হাত রয়েছে দাবি করলেও আর তার কোনো প্রমাণ হাজির করেননি ইউক্রেন প্রেসিডেন্ট। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছেন, গত মাসের শেষ দিকে রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিন ও তার বাহিনীর কয়েক শীর্ষ কমান্ডার নিহত হন।